দেখো রাজ্জাক, তোমার সঙ্গে আমার এইভাবে দেখা করা সম্ভব না। কেন দেখা করা সম্ভব না? কেন? কারণ তোমার আব্বা আমার বাড়িতে গিয়ে আমার মা বাবাকে যা তা বলে অপমান করেছে, এমনকি মারধরেরও ভয় দেখিয়েছে। তাই এই সম্পর্ক আমার আর টিকিয়ে রাখা সম্ভব না। তুমি পারলে অন্য মেয়ে দেখে নাও। এই বর্ষা, তুমি এসব কি বলছো? তুমি না বলেছিলে আমাদের সম্পর্ক তোমার বাড়ির লোক না মেনে নিলে পালিয়ে গিয়ে বিয়ে করব? দেখো রাজ্জাক, আজ পর্যন্ত যারা বাপ মার কথা না শুনে পালিয়ে গিয়ে বিয়ে করেছে তারা কে সুখে নাই। তাই আমিও চাই না বাড়ির লোকের কথা অমান্য করে পালিয়ে গিয়ে বিয়ে করব। যদি বাড়ির লোক রাজি থাকে তাহলে এই বিয়ে হবে, আর না হলে হবে না। ও আচ্ছা, এতদিন মনে ছিল না বাড়ির লোকের কথা, যাহাই একটু সমস্যা হয়েছে অমনি বাড়ির লোকের কথা মনে পড়েছে। তুমি যাই বলো না কেন, বাড়ির লোক রাজি থাকলে তবেই এই বিয়ে হবে, আর না হলে হবে না। তাছাড়া আমার বাড়ির লোক আমার জন্য ছেলে দেখছে। তাহলে তুমিও শুনে রাখো, যদি তোর সাথে আমার বিয়ে না হয় তাহলে তোর বিয়ের দিনে প্যান্ডেলে বেলুন মেরে উড়িয়ে দেব। তুমি যা ইচ্ছে তাই করো, বাড়ির লোক যদি রাজি থাকে তাহলে এই বিয়ে হবে, আর না হলে হবে না। আব্বা, আমি ওই পাড়ার বর্ষাকে ভালোবাসি, আর তুমি ওর বাড়িতে যা ইচ্ছা তাই বলে এসেছো। দেখো গো টুসু, দেখো তোমার ছেলে বড় হয়ে গেছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখে গেছে। ছোট থেকে মানুষ করলাম এই সোনার জন্য। হ্যাঁ রে হারামজাদা, তোকে কি দিয়ে বশ করেছে রে ওই ঘোষের মেয়ে? আব্বা, বর্ষাকে একদমই ঘোষের মেয়ে বলবে না, ও মোটেও ঘোষের মেয়ে নয়। ও চাচা দুধ বিক্রি করে, ওর আব্বা না। আর তুমি ওর বাড়িতে কি বলে এসেছো? যেটাই বলার দরকার সেটাই বলে এসেছি। একেই দুধালার মেয়ে, তার উপর চরিত্রহীন। মা, আব্বাকে একটু চুপ করতে বলো তো, বর্ষা একদম চরিত্রহীন মেয়ে নয়। খবরদার আমাকে মা বলে ডাকবি না। তোর মুখে মা ডাক শোনাচ্ছে, আমার কেরোসিন খেয়ে মরে যাই ভালো। তুমিও এই কথা বলছো মা? বাপ আমার, তুই ওই মেয়েকে ভুলে যা, আমি তোর জন্য ওই সাহেব পাড়ায় মেয়ে দেখেছি, খুব ভালো মেয়ে, কলকাতায় চাকরি করে, ওর বাবার অনেক টাকা আছে। না আমি বর্ষাকেই বিয়ে করবো, আর কাউকে না। এই তুই যদি ওই মেয়েকে বিয়ে করি তাহলে তোকে এই বাড়ি থেকে ভিটি ছাড়া করবো রে হারামজাদা। দেখো আব্বা, বিয়ে যদি করতো আমি বর্ষাকেই করবো, তা না হলে আমি আয় বড় খুঁটি হয়েই থাকবো। আচ্ছা, এটাই তো তোর শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। কি রে ভাই, তুই ভরা দূরবেলায় গাছের নিচে কি করছিস? আর বলিস না, আমার ওই ঢ্যামনা চোদা বাপ বর্ষার ঘরে এমন কাঠি দিয়ে এসেছে, সারা বর্ষা আমার সাথে দেখাই করবো না বলছে, আবার অন্য ছেলেকে বিয়ে করলো বলছে। কি রে, তোদের এতদিনকার সম্পর্ক ওরা বাড়ির লোকের জন্য ভেঙে যাবে? সেটাই পাড়া ওকে কে বোঝাই। ও আচ্ছা ঠিক আছে, চল আমি চাচাকে গিয়ে বোঝাচ্ছি। শাইন, আমার এই ঢ্যান নাচোটা বাপকে বুঝি আর কোনো কাজ হবে না। আওয়াজ হচ্ছে কিসের রে পাড়া, গিয়ে দেখে আসি। ওরে রাজ্জাক, তুই কোথায় গেলি রে? তোর সর্বনাশ হয়ে গেল রে। তুই যা তো, এখন আমাকে একা থাকতে দে। তুরা এখানে লড়া, ওইখানে কি হচ্ছে দেখবি চল। হ্যাঁ, ওখানে কি হচ্ছে মানে? আরে লড়া মানে বুঝতে হবে না, তাড়াতাড়ি চল। ওকে যেভাবে মিথ্যে কথা বলেছি মনে হয় না দ্বিতীয়বার আমার সঙ্গে দেখা করবে। তোমার ছেলে সত্যি একটা বোকার হদ্দ, এতদিন প্রেম করেছে আমি কি মাল ও সেটাও জানে না। আমিও ওকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, ওই মেয়েকে তুই যদি ঘরে তুলিস
তাহলে তোর আর ওই বাড়িতে জায়গা হবে না। আব্বা, তুই এখানে কি করছিস? আমারও তো সেই একই প্রশ্ন, তুমি এখানে কি করছো? তেমন কিছু না, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই মেয়েটার সাথে কথা বলছিলাম। এই গাল ফাটা রোদের মধ্যে আপনি এই মেয়েটির সাথে গল্প করছিলেন? আর বর্ষা, তুমি আমার আব্বার সাথে কি করছো? ছি ছি চাচা, নিজের ছেলের গার্লফ্রেন্ড টেস্টটাকে আমার কোনো দোষ নেই না চাক, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর তোমার আব্বাই আমাকে প্রপোজ করেছিল। আমার সাথে আর কিছু যাচ্ছ? আমাকে বোকা পেয়েছো না? সত্যি তুমি একটা বোকা, তা না হলে তুমি 6-9 মাসে ওয়েতে নিয়ে যেতে না। আর এতদিন ধরে প্রেম করছে, আমার কি ইচ্ছা তুমি সেটাও জানো না। যেটা আমি তোমার আব্বার কাছে থেকে পাই সেটা তুমি আমাকে কোনোদিনই দিতে পারোনি, তাই আমি তোমার আব্বাকেই বিয়ে করব, তাই বলে তোমাকে নয়।